শুভ সকাল বন্ধুরা, আজ 7 অক্টোবর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, 24-এর ভোটের ডাকে কাটি দিল বিজেপি 4 সদস্যের কমিটি, রাজ্যের 14 লোকসভায় বিস্তারক নিয়োগ, করিমগঞ্জে কৃষ্ণ, শিলচরে রাজেশ, কাল গুয়াহাটির বাজপেয়ী ভবনে জরুরি বৈঠক, শিলচরের 3 পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে আয়কর হালা, বিতর্কিত ব্যবসায়ী মূলচাঁদ ও কুন্দমলকে বিমানবন্দরে আটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম এবং তেলেঙ্গানায় শেষ হচ্ছে বিধানসভার মেয়াদ, 5 রাজ্যে ভোট নভেম্বর ডিসেম্বরে, ইঙ্গিত নির্বাচন কমিশনের, ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সেবার 2 আধিকারিক, হিমন্ত ঘনিষ্ঠতা নিয়ে কংগ্রেসে জোরের ইঙ্গিত, একযোগে ইস্তফার প্রস্তুতি, 3 বিধায়কের অমৃত কলস যাত্রায় যোগ দেওয়া নিয়ে অসন্তোষ চরমে, গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু 12 গ্রামের যুবকের, প্রসারপুরে 11.74 গ্রাম হেরোইন সহ গ্রেফতার 2 পাচারকারী, বাজারে চোরার চুরাইবাড়িতে ফেন্সিডিল বাজেয়াপ্ত, আটক 2, হাইলাকান্দিতে 21 দফা দাবিতে পোস্টাল এজেন্টদের কর্মবিরতি, এবং সর্বশেষ খবরটি হল, যানজটে স্তব্ধ প্রায় শিলং রোড, কালাইনচোড়া লক্ষ্মীচোড়া বেহাল রাস্তা, বৃষ্টি অব্যাহত থাকলে আরও অবনতির আশঙ্কা, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। 24-এর লোকসভা ভোটের ডাকে কাটি দিল আসাম প্রদেশ বিজেপি। বৃহস্পতিবারই 4 সদস্যের এক কমিটি গঠন করেছেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা। এই কমিটির আহ্বায়ক নিযুক্ত হয়েছেন বিজয় গুপ্তা। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অজয় কুয়ার, বিশ্বরূপ ভট্টাচার্য ও কিশোর উপাধ্যায়। পাশাপাশি রাজ্যের 14 লোকসভা আসনে বিস্তারক নিয়োগ করেছে দল। করিমগঞ্জে কৃষ্ণ দাস, শিলচরে রাজেশ দাস, ডিফুতে জয়সিংহ, খুলার ধুবড়ীতে বিমল ওসওয়াল, গুয়াহাটিতে জয়ন্ত ডেকা, শোনিতপুরে ডক্টর রঞ্জন গগৈ, দরং উদালগুড়িতে জিতু বড়ুয়া, ডিব্রুগড়ে উজ্জ্বল কাশ্যপ, যোরহাটে দীপক গোস্বামী, কোকরাঝাড়ে বিভূতি বরগুয়ারি, লখিমপুরে দিগন্ত পাদুন, কাজিরাঙ্গাতে নন্দকিশোর গোস্বামী, নগাঁওয়ে অরূপ শর্মা এবং বরপেটাতে হরিণ দাসকে বিস্তারক হিসেবে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগের পরপরই বৃহস্পতিবার আরেক নির্দেশে আগামী 8 অক্টোবর গুয়াহাটির বাজপেয়ী ভবনে বিস্তারকদের নিয়ে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। দলের প্রদেশ সাধারণ সম্পাদক পুলক গুহাই এই নির্দেশ দিয়েছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এটাই প্রথম সাংগঠনিক নিযুক্তি দিল প্রদেশ বিজেপি। শাসক শিবিরের এমন তৎপরতায় লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সংকেত দেখছে রাজনীতির ওয়াকিব হাল মহল। 24-এর লোকসভা ভোটে রাজ্যের 12 আসনকে টার্গেট করে ইতিমধ্যে ময়দানে নেমে গেছে শাসক দল বিজেপি। দলীয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলছে জোর প্রচারাভিযান, পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। কিন্তু সাংগঠনিক স্তরে 14 লোকসভা আসনে বিস্তারক নিয়োগ করে এই প্রথম ভোটের ডাকে কাটি দিল বিজেপি। উল্লেখ্য, 19-এর লোকসভা নির্বাচনে আসামে আসন দখল করতে পেরেছে বিজেপি, এর মধ্যে রয়েছে বরাক উপত্যকার 2 আসন। এবার কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই ঘোষণা করে দিয়েছেন, 24-এর রাজ্যের 12 আসনকে টার্গেট করেছেন তারা। সাম্প্রতিককালে রাজ্যের লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণে 24-এর ভোটে অনেকটা এগিয়ে গেছে শাসক শিবির। উপরন্তু দলের লাগাতার কর্মসূচিকে একেবারে বুথ স্তরে নিয়ে যাচ্ছে দল। তারা শুধু যে বিজেপি সমর্থক, বিজেপি মনোভাবাপন্ন লোকের কাছে পৌঁছেছে তা কিন্তু নয়। জনসম্পর্ক, গ্রাম সম্পর্ক ইত্যাদি অভিযানে বিজেপি বিরোধী জনগণের কাছেও পৌঁছেছেন দলের কর্মকর্তারা। এই রণকৌশলে ইতিমধ্যে তৃণমূল স্তরে সংগঠনকে মজবুত করা হচ্ছে। এবার লোকসভা বিস্তারক নিয়োগ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই মণ্ডল ও বুথ স্তরে বিস্তারক নিয়োগ করে নির্বাচনী ময়দানে যে ঝাঁপিয়ে পড়বে বিজেপি তা আর বলার অপেক্ষা রাখে না। পরবর্তী খবরটি হল, শিলচরের 3 ব্যবসা প্রতিষ্ঠানের শুক্রবার একই সঙ্গে হানা দিল আয়কর বিভাগ। এর মধ্যে 2 প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় আয়কর বিভাগ। একটি প্রতিষ্ঠান শিলচরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বহু বিতর্কের গুণাবর্তী থাকা মূলচাঁদ বৈদের মনোজ কুমার বৈধ এন্ড ব্রাদার্স, আরেকটি প্রতিষ্ঠান কুন্দলাল চৌধুরীর ভবানী ট্রেডিং, অন্য প্রতিষ্ঠান রামনগরের চালের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান লুনিয়া ট্রেডিং। জানা গেছে বিতর্কিত ব্যবসায়ী মূলচাঁদ ও কুন্দমলকে শিলচর বিমানবন্দর থেকে আটক করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসে আয়কর বিভাগ।
এরপর চালানো হয় অভিযান। দিল্লি থেকে আসা 10-15 জনের তদন্তকারী দলটি শুক্রবার সাত সকালেই শুরু করে অভিযান। অভিযানের সময় প্রতিষ্ঠানে মোতায়েন করা হয় সিআরপিএফ। শহরের জিএমসি রোডে থাকা মনোজ কুমার বৈদ্য এন্ড ব্রাদার্স হলো চাল ডাল সহ নিত্যপণ্যের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে বরাক উপত্যকার তিন জেলা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরামে নিত্যপণ্য সরবরাহ করেন ব্যবসায়ী মূলচাঁদ বৈদ্য। শুক্রবার দিনভর প্রতিষ্ঠান তিনটিতে একই সঙ্গে অভিযান চালানো হয়। কুন্দলমল চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মূলত চিনির পাইকারি ব্যবসা করে থাকে। উত্তর পূর্ব সহ বিভিন্ন রাজ্যে চিনি সরবরাহ করে থাকে ভবানী ট্রেডিং। আরও জানা গেছে, বাইরে থেকে আসা আয়কর বিভাগের কর্মী আধিকারিকরা এদিন তিনটি দলে বিভক্ত হয়ে একসঙ্গে অভিযান চালান শিলচর কালীবাড়ি রোড ও লাগোয়া জিএমসি রোড এবং রামনগরের একটি প্রতিষ্ঠানে। এই তিনটি প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযান চালানো হয়েছে জিএমসি রোডের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা মূলচাঁদ বৈদ্যের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মনোজ কুমার বৈদ্য এন্ড ব্রাদার্স, কালীবাড়ি রোডে থাকা গুয়াহাটি ভিত্তিক ব্যবসায়ী কুন্দলমল চৌধুরীর প্রতিষ্ঠানের কার্যালয় এবং রামনগরের চাল বিক্রয়কারী লুনিয়া ট্রেডিং প্রতিষ্ঠানে। অভিযান নিয়ে বিভাগীয় তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি, যদিও অভিযানকে ঘিরে শিলচরের ব্যবসায়ী মহলের একাংশের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্কের। এদিন দিনভর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর শাটার নামিয়ে চালানো হয় অভিযান। অভিযান চালাতে গিয়ে এতটাই সতর্কতা অবলম্বন করা হয়েছে যে স্থানীয় স্তরে আয়কর বিভাগের অনেকেই এ নিয়ে কিছুই জানতে পারেননি। পরবর্তী খবরটি হলো, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম এবং তেলেঙ্গানায় শেষ হচ্ছে বিধানসভার মেয়াদ। আগামী মাসের মাঝামাঝি থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হতে পারে বলে শুক্রবার ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। 8-10 অক্টোবরের মধ্যে এই পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন। সূত্রের খবর, রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম এবং তেলেঙ্গানায় এক দফাতেই ভোট হতে পারে। 2018 সালের গত বিধানসভা ভোটেও এই চার রাজ্যে এক দফাতেই ভোট হয়েছিল। তবে ছত্তিশগড়ে 2018-এর মতোই এবারও দুই দফায় ভোট করার কথা বিবেচনা করছে নির্বাচন কমিশন। তবে এই পাঁচ রাজ্যে আলাদা আলাদা দিনে নির্বাচন করার ইঙ্গিত মিলেছে কমিশনের তরফে, তবে গণনা হবে একই দিন। মোটামুটি ডিসেম্বরের 10-15 তারিখের মধ্যে গণনা হতে পারে এই পাঁচ রাজ্যের ভোটের ফল। প্রসঙ্গত, মিজোরামে 17 ডিসেম্বর বিধানসভার মেয়াদ শেষ হবে। বর্তমানে বিজেপির সঙ্গে জোট করে উত্তর পূর্বের ওই রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। অন্যদিকে তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের মেয়াদ শেষ হবে আগামী বছর জানুয়ারিতে। তেলেঙ্গানায় বর্তমানে ক্ষমতায় রয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি। মধ্যপ্রদেশের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, আর রাজস্থান, ছত্তিশগড়ের রাষ্ট্র বর্তমানে কংগ্রেসের হাতে। এদিকে এই পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে আলোচনা শুক্রবারই বৈঠকে বসে নির্বাচন কমিশন। এদিকে অনুমান করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে দেশে লোকসভা নির্বাচন, তার আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পূর্ণ করতে হবে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ালি উৎসব শেষ হয়ে যাবে, তারপরেই ভোট উৎসব পাঁচ রাজ্যে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বারৈ গ্রামের যুবকের। বৃদ্ধ বাবা মা সহ পরিবারের জন্য দুই মুঠো অন্নের ব্যবস্থা করতে কাজের সন্ধানে ছুটে গিয়েছিলেন গুয়াহাটিতে। সেখানে একটি রডের কারখানায় 900 প্রহরীর চাকরি করতেন। পূজোর ছুটিতে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু গুয়াহাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বারৈ গ্রামের বছর 25-এর যুবক মিঠুন দাসের। জানা গেছে, বৃহস্পতিবার কারখানায় কাজ ছেড়ে সহকর্মীর সঙ্গে বাইকে চেপে ঘুরে ফেরার সময় জুরাবাট বর্ণিহাট এলাকায় একটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে বাইক, দুইজন জাতীয় সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান মিঠুন। আহত বন্ধুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যু হয়। তার বাড়ি পশ্চিমবঙ্গে বলে জানা গেছে। এদিকে বারৈ গ্রামের বাড়িতে মিঠুনের মৃত্যুর খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিচিতি মহল সহ আত্মীয় স্বজনদের মধ্যে সুখের ছায়া নেমে আসে। শুক্রবার তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর শোকাবহ পরিবেশে শেষকৃত্য সম্পন্ন হয়। পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জে দুর্গাপূজার জন্য মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ নিতে পূজো কমিটিগুলোকে অন্তত এক সপ্তাহ আগে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের করিমগঞ্জ ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের এসডিই পূজো কমিটিগুলোর সচিবদের লেখা এক পত্র মারফত মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য জনগণের সুরক্ষার খাতিরে
সব ধরনের নিয়মাবলী ও সুরক্ষা বিধি মেনে চলতে এবং ছুটির দিন ছাড়া পূজোর অন্তত এক সপ্তাহ আগে আবেদন করার আহ্বান জানিয়েছেন। এতে জানানো হয়েছে সংশ্লিষ্ট এলাকার ফিডার ম্যানেজাররা পূজো কমিটিগুলোকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পদ্ধতি সম্পর্কে সহায়তা করবেন, পাশাপাশি পূজো কমিটিগুলোকে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য কমিটির স্বাক্ষরিত আবেদনপত্র এবং সরকার অনুমোদিত বিদ্যুতের লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার অথবা সুপারভাইজারের প্রদান করা সঠিক লোডের পরিমাণ উল্লেখ করে টেস্ট রিপোর্ট জমা দিতে হবে। প্রতিটি পূজক কমিটিকে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের নিয়মাবলী ও সুরক্ষাবিধি সম্পর্কে বিস্তারিত বিবরণ সম্বলিত পত্র পাঠিয়ে জনগণের সুরক্ষার খাতিরে তা মেনে চলতে আহ্বান জানিয়েছেন এসডিই। এ ব্যাপারে যে কোনো সহায়তার জন্য সুমিত দেবের মোবাইল নম্বর 8876374195 এই নম্বরে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো ফের হেরোইন উদ্ধার হলো করিমগঞ্জে, পাশাপাশি দুই পাচারকারীকে গ্রেফতার করেছে করিমগঞ্জ সদর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তর করিমগঞ্জের প্রসারপুর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম জামিল আহমেদ এবং সাদউদ্দিন, দুজনেরই বাড়ি প্রসারপুর গ্রামে। জানা গেছে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রসারপুর এলাকায় অভিযান চালায় সদর পুলিশ, আর এতেই সাফল্য মেলে। প্রথমে প্রসারপুর এলাকা থেকে জমিলকে আটক করা হলে তার জবানবন্দি নিয়ে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালায় সাদউদ্দিনের বাড়িতে। এরপর পুলিশের অভিযানকারী দল বাড়িতে তল্লাশি করলে উদ্ধার হয় 7টি কন্টেইনার ভর্তি 11.74 গ্রাম হেরোইন। পুলিশ সূত্রে জানা গেছে করিমগঞ্জ সদর থানায় ধৃত দুই পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা পুলিশ সেই দিকটা খতিয়ে দেখছে। ওই চক্রের বাকিদের খুঁজে বের করা হবে বলে জানা গেছে পুলিশের এক বিশ্বস্ত সূত্রে। পরবর্তী খবরটি হলো মেঘালয়ের সোনাপুর নয়, এবার বৃষ্টির ফলে কাছাড়ের দিগরখাল মালিডহর অংশের বেহাল অবস্থার জন্য বন্ধ হলো শিলং রোড। বৃহস্পতিবার রাত থেকে 6 নম্বর জাতীয় সড়কের এই অংশ দিয়ে ভারী যানবাহন চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়ে। এখনও পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি। শুক্রবার দুপুরে ঝুঁকি নিয়ে কিছু ছোট গাড়ি অতিক্রম করলেও সন্ধ্যায় পুরোপুরি বন্ধ হয়ে যায় বরাকের প্রবেশ পথ। মেঘালয়ের সোনাপুরের ভূমিস্খলন নয়, এবার ভাঙ্গা রাস্তার জন্য বন্ধ হলো বরাক ত্রিপুরা এবং মিজোরামের প্রবেশ পথ। 6 নম্বর জাতীয় সড়কের কাছাড়ের দিগরখাল থেকে মালিডহর অংশের বেহাল অবস্থার জন্য গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে গত 24 ঘন্টা থেকে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। বারবার বন্ধ হচ্ছে এই রোড, ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকার পর কখনো খুলছে, আবার কিছুক্ষণ যেতে না যেতে ফের স্তব্ধ হচ্ছে। স্থানীয় সূত্রে পাওয়া খবর মতে রাস্তার এই অংশ জুড়ে রয়েছে বৃহৎ বৃহৎ গর্ত। বৃষ্টির ফলে বৃহস্পতিবার রাত থেকে পুকুর সময় এসব গর্ত কার্যত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা লক্ষ্মীচূড়ায়, ভারী যানবাহন এসব গর্ত পার হতে পারছে না, আর এতে রাত দুপুর থেকে এক প্রকার বন্ধ হয়ে পড়ে যান চলাচল। ফলে রাত থেকে ওই স্থানের দুদিকে আটকে পড়ে স্ব পণ্যবাহী লরি, ভারী যানবাহন আটকে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়, আর এতে যাত্রীবাহী অনেক ছোট গাড়ি ওই যানজটে আটকা পড়ে রাত কাটাতে হয়। একই পরিস্থিতি ছিল শুক্রবার সমস্ত দিন, ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে নাজেহাল হন ছোট গাড়ি নিয়ে যাতায়াত করা লোকজন। কাটিগুড়ার বাসিন্দা বাহারউদ্দিন জানান, এদিন শিলং যাওয়ার পথে ওই স্থানে গিয়ে আটকা পড়েছিলেন তিনি। টানা 4 ঘন্টা আটকে থাকার পর দুপুরের দিকে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে ওই স্থান অতিক্রম করে গন্তব্যের দিকে যাওয়ার সুযোগ হয় তার। সূত্র বলছে এদিন দুপুরের দিকে কিছুটা ছোট গাড়ি ঝুঁকি নিয়ে পারাপার করলেও ভারী যানবাহনের নট নড়নচড়ন অবস্থা। দীপক সরকার নামের এক লরি চালক জানান, শেষ রাতে এসে আটকা পড়েছিলেন তিনি, এরপর থেকে লরি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কখন রাস্তার যানজট শেষ হবে আর কখন গন্তব্যের দিকে ছুটতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। স্থানীয় সূত্র বলছে শুক্রবার দিনভর বৃষ্টিপাত অব্যাহত থাকার অবস্থার আরও অবনতি হয়। সন্ধ্যায় কার্যত স্তব্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। প্রায় 5 কিলোমিটার জুড়ে রয়েছে আটকা পড়া যানবাহনের লাইন। কাছাড়ের দিকে দুর্গানগর এবং মেঘালয়ের দিকে মালিডহর অতিক্রম করে রাতাচড়া পৌঁছে গেছে দাঁড়িয়ে থাকা যানবাহনের দীর্ঘ লাইন। আটকে থাকা চালকদের অভিযোগ, গত 24 ঘন্টা থেকে রাস্তার বেহাল অবস্থার জন্য এহেন পরিস্থিতির সৃষ্টি হলেও রাস্তার দায়িত্বে থাকা NHIDCL-এর কোনো হেলদুল নেই। পরিস্থিতি স্বাভাবিক করার কোনো চেষ্টাই করা হচ্ছে না। কয়েকজন পুলিশ কর্মী ঘটনাস্থলে গেলেও তাদের পক্ষে কিছুই করা সম্ভব হচ্ছে না। আবহাওয়ার উন্নতি না হলে বর্তমান পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনাও ক্ষীণ বলে স্থানীয় সূত্রের দাবি।
উপরন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে 6 নম্বর জাতীয় সড়কের কাছাড়ের এই অংশ জুড়ে রয়েছে বড় বড় গর্তের মিছিল। জাতীয় সড়কের কালাঞ্চড়া লক্ষ্মীচড়া অংশ দিয়ে দীর্ঘদিন থেকে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে, আর এতে বৃষ্টিপাত হলেই সড়ক পথে বিড়ম্বনার মুখে পড়েন বরাক ত্রিপুরা মিজোরামের মানুষ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই শ।